বিরজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রবর্তন হয়েছে 2016 সালে। দেশের কীর্তিমান শিল্পীদের সম্মান জানাতে ও শুদ্ধ সঙ্গীত চর্চার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে আমাদের এই প্রয়াস। যে ফিরোজা বেগমের সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল, যে আমাকে অসম্ভব স্নেহ করতেন। এই পদকটি গ্রহণের মধ্য দিয়ে ফিরোজা বেগমের মতো একজন শিল্পীকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। ফিরোজা বেগমের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। শুরুতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী সঙ্গীতজ্ঞ ফিরোজা বেগমের অমর স্মৃতির প্রতি। বিশ্ববিদ্যালয়ের পক্ষে গুণী মানুষদেরকে সংবর্ধনা প্রদান, বিশ্ববিদ্যালয়ের একটি কাঠামোগত নৈতিক দায়িত্ব। চিত্তে শ্রদ্ধা এবং ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সামাদ স্যারকে তার সভাপতির মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।